এই লোকটা কিছুদিন আগেই এই বাসায় এসে উঠেছে। বাসায় ওঠার পর থেকেই সে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। প্রতি রাতে সে দেখতে পায় কেউ এসে তাকে গলা টিপে মেরে ফেলছে। সেই সাথে তার সাথে ঘটতে শুরু করে আরও ভয়াবহ কিছু ঘটনা। কয়েকদিনের মাঝেই তার জীবনটা সম্পূর্ণ উল্টে পাল্টে যেতে শুরু করে। দিনের বেলাতেও সে তার কাজে একদমই মনোযোগ দিতে পারে না। কি আছে এই বাড়িটাতে, আর কেনই বা সে এই বাড়িতে এসে উঠল, সব কিছুই জানবো আমাদের আজকের ভিডিওতে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক। এই ছেলেটার নাম জালাল। জালাল একটা ম্যাগাজিন পাবলিশিং কোম্পানিতে লেখালেখির কাজ করে। বর্তমানে সে একটা এয়ার হোস্টেস মেয়ের সাথে রিলেশনশিপে আছে। জালাল মেয়েটার সাথে তার বাসাতেই লিভ ইনে থাকে, কারণ এই মুহূর্তে তার নিজের কোনো বাসা নেই। তার উপর কয়েক মাস ধরে কোম্পানি থেকে ঠিকমতো বেতনও পাচ্ছে না যে নিজের বাসা সে নিজে নিতে পারবে। তার এই গার্লফ্রেন্ড এয়ার হোস্টেস থাকার কারণে বেশিরভাগ সময়ই সে বাইরে থাকে, তাই জালাল একদম নিজের মতো করেই এই বাসায় একাই থাকতে পারে। কিন্তু তার চরিত্র খুব একটা ভালো না। গার্লফ্রেন্ড থাকার পরেও সে অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক করে। এমনই একদিন যখন তার গার্লফ্রেন্ড বাসায় ছিল না, সে বাসায় অন্য একটা মেয়ে নিয়ে আসে। কিন্তু হঠাৎ করেই পরদিন সকালে তার গার্লফ্রেন্ড তাকে আগে থেকেই না জানিয়ে বাসায় এসে পড়ে, আর এইবার জালাল ধরা পড়ে যায়। জালালকে এই অবস্থায় দেখে সে তার সাথে ব্রেকআপ করে তাকে ঘর থেকে বের করে দেয়, আর অন্য মেয়েটাও তাকে পাত্তা না দিয়ে তার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। আর কোনো জায়গা না থাকায় জালাল তার নিজের ব্যাগ নিয়ে নিজের অফিসেই চলে যায়। এইটা হলো জালালের সবথেকে কাছের বন্ধু, সেও জালালের সাথে একই অফিসে কাজ করে, তার নাম এঞ্জিন। জালালকে ব্যাগসহ দেখা মাত্রই সে জিজ্ঞাসা করে যে আবারও গার্লফ্রেন্ডের কাছে ধরা খেয়েছে কিনা। তার মানে এটা স্পষ্টই বোঝা যায় যে জালালের প্রায়ই এরকম চিটিং করার অভ্যাস আছে, এটা তার কাছে নতুন কিছু না। এঞ্জিন তাকে ওয়ার্নিং দেয় একদিন তাকে এই চিটিং করার অভ্যাসের কারণে বড় একটা বিপদে পড়তে হবে। কিন্তু সবসময়ের মতোই জালাল তার কথায় কোনো পাত্তা দেয় না। তখনই অফিসের একটা মেয়ে এসে জালালকে বলে যে বস হাকান তাকে তার রুমে ডেকে পাঠিয়েছে। কিছুটা বিরক্তির ভাব নিয়ে জালাল বসের রুমে যায়। বস তাকে দেখেই বলে ওঠে তার লেখাগুলি ইদানিং একদমই ভালো হচ্ছে না, তাকে তার লেখার স্টাইলটা চেঞ্জ করতে হবে। এটা শুনে জালালও তাকে বলে তাকেও কয়েক মাস ধরে বেতন দেয়া হচ্ছে না, বেতন না দেয়া হলে তার স্টাইলটা চেঞ্জ করা হবে না। বস তাকে জানায় কোম্পানি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই তাদের বেতন রিলিজ করা হবে। এটা শুনে জালাল কিছুটা বিরক্তি দেখিয়ে সেখান থেকে চলে যায়। সে গিয়ে তার নিজের ডেস্কে বসে তারপর ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে অভিযোগ করে বলতে থাকে যে শালা চার মাস ধরে বেতন দেয় না, আবার আমার লেখা নিয়ে অভিযোগও করে, সামনের মাসে বেতন না দিলে আমি চাকরি ছেড়ে দেব। তারপর কথায় কথায় ইঞ্জিনকে জিজ্ঞাসা করে যে তার সাথে সে কিছুদিন থাকতে পারবে কি না, কারণ এই মুহূর্তে তার থাকার আর কোনো জায়গা নেই। কিন্তু ইঞ্জিন তাকে জানায় যে তার ঘরে বউ আছে। জালালের যে চরিত্র, সে সেখানে গিয়ে উল্টাপাল্টা কিছু একটা করবে, সে কিছুতেই তাকে তার বাসায় রাখতে পারবে না। এটা শুনে জালাল কিছুটা অপমানিত বোধ করে। তখনই সে দেখে তার পাশ দিয়ে অফিসের একটা সুন্দরী কলিগ হেঁটে যাচ্ছে। সে তাকে ডাক দিয়ে তার চুলের অনেক প্রশংসা করে। এত প্রশংসা পেয়ে মেয়েটাও বেশ খুশি হয়ে যায়। তারপর সে তাকে জিজ্ঞাসা করে যে আজ রাতে সে তার সাথে একটা সিনেমা দেখতে যাবে কি না। মানে মনে মনে তার প্ল্যান হলো রাতে সিনেমা দেখা শেষ হলে সে তার সাথে তার বাসায় চলে যাবে, তারপর তাকে ফুসলিয়ে তার বাসায় কিছুদিন থাকার চেষ্টা করবে। যাই হোক, মেয়েটা তার সাথে মুভি দেখতে রাজি হয়ে যায়। সে তাকে হ্যাঁ বলে দিয়ে নিজের ডেস্কের দিকে যায়। মেয়েটা যেতেই জালাল ইঞ্জিনকে বলে যে তার এখন আর ইঞ্জিনের ঘরের দরকার নেই, রাতের বেলা সে এই মেয়েটার সাথেই তার বাসায় থাকতে পারবে। কিন্তু মেয়েটা তখনও নিজের ডেস্কে যায়নি, সে পেছনে দাঁড়িয়েই সব শুনে ফেলে। এটা শুনে সে রেগে এসে জালালকে একটা বকা দিয়ে চলে যায়। এবার আর কি করা, অফিস শেষ করে ইঞ্জিন জালালকে নিয়ে বের হয় কোনো একটা সস্তা বাসা ভাড়া নিতে, কারণ এই মুহূর্তে তার পকেটে তেমন টাকা নেই। অনেকটা সময় খোঁজাখুঁজি করার পর ইঞ্জিন তাকে একটা পুরনো বাড়িতে নিয়ে আসে। বাড়িটা দেখেই জালাল সেখান থেকে চলে যেতে চায়। এত পুরনো একটা ভাঙা বাড়িতে সে থাকবে কিভাবে? তখন ইঞ্জিন বলে যে তার বাজেট অনুযায়ী এর চেয়ে ভালো বাসা কোথাও সে খুঁজে পাবে না। এটাও সে পায় কি না এটা নিয়েও তার সন্দেহ আছে। এটা শুনে জালাল কনভিন্সড হয়ে বাড়িওয়ালের সাথে দেখা করতে যায়। এটার বাড়িওয়ালা ছিল একটা বৃদ্ধ মহিলা, সে তখন তার ঘরে বসে কোরআন শরীফ পড়ছিল। দরজায় নক দিতেই সে কোরআন শরীফটা ড্রয়ারে রেখে দিয়ে দরজা খুলে। বাড়িওয়ালা মহিলার চেহারাটা দেখতে বেশ ভয়াবহ ছিল, তার ডান পাশের চোখটা ছিল সম্পূর্ণ সাদা। সে বাসা দেখানোর জন্য জালাল আর ইঞ্জিনকে ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে সে বলে এই বাড়িতে উপরতলায় শুধুমাত্র দুটো রুম ভাড়া দেওয়া হয়, এক পাশে অলরেডি একটা মহিলা ভাড়া থাকে,
আর তার ঠিক বিপরীত দিকের রুমটাই খালি আছে। জালাল ওপরে গিয়ে রুমটা বেশ ভালো মতো দেখে। রুমটা ছিল বেশ ছোট আর বদ্ধ, এখানে আলো বাতাস তেমন একটা আসে না, তাই জালালের রুমটা পছন্দও হয় না। বাড়িওয়ালা মহিলাকে বলে যে তার আরেকটু খোলামেলা আর আলো বাতাসপূর্ণ রুম দরকার, এখানে সে থাকতে পারবে না। এই বলে রুম থেকে বের হয়ে যেতে নেয়। তখনই তার চোখ পড়ে তার রুমের বিপরীত দিকের রুমটার দিকে। সে দেখে একটা সুন্দরী মহিলা তার গোসল শেষ করে টাওয়েল গায়ে দিয়ে হেঁটে যাচ্ছে। তার রুমের ঠিক বিপরীতে এরকম একটা সুন্দরী সিঙ্গেল মহিলা আছে দেখে তার মন সে চেঞ্জ করে ফেলে। এবার সে বলতে শুরু করে যদিও তার এখানে থাকতে একটু কষ্ট হবে, তবে সেটা সে মানিয়ে নিতে পারবে। এই বলে বাড়িওয়ালা মহিলার সাথে বাসা ভাড়া নেওয়ার কথাটা পাকা করে ফেলে। বাসা থেকে বেরিয়েই এঞ্জিন তাকে বলে এই বাসাটার ভেতরে আরও বাজে, এখানে থাকতে জালালের আসলেই অনেক কষ্ট হবে, এর চেয়ে বেটার তারা দুজন মিলে আরও কয়েকটা বাসা খুঁজুক। কিন্তু জালালের মাথায় তখন সেই সুন্দরী মেয়েটার চিন্তা, তাই সে তাকে বলে যে এটা তেমন কোনো ব্যাপার না, দুদিন থাকলেই তার অভ্যাস হয়ে যাবে, আর তার কাছে এখন দামি বাসা নেওয়ার মতো টাকা পয়সাও নেই, যখন বেতন পাবে তখন না হয় ভাবা যাবে, আপাতত এটাতেই থাকুক। এই বলে সে ইঞ্জিনকে বিদায় জানিয়ে নিজে ব্যাগ নিয়ে নিজের রুমের দিকে উঠতে যায়। ওঠার সময় সে খেয়াল করে তার রুমের ভেতরে কেউ একজন হাঁটাচলা করছে। সে প্রথমেই বাড়িওয়ালা মহিলাটাকে গিয়ে জিজ্ঞাসা করে তার রুমে কেউ আছে কিনা। মহিলাটা বলে এই বাড়িতে সে আর এক নাতি ছাড়া আর কেউ থাকে না, আর পাশের রুমটাতে যে মহিলা থাকে সে কখনোই তার রুমে যাবে না, হয়তো সে ভুল দেখেছে। জালালও আর বেশি চিন্তা না করে সরাসরি গিয়ে নিজের রুমে উঠে পড়ে। যাওয়ার সময় তার দেখা হয় বাড়িওয়ালার এই নাতির সাথে। এই ছেলেটার নাম মোহাম্মদ, এর কথাটা বেশ ভালোভাবে মনে রাখবেন, এই গল্পে এই ছেলেটার অনেক ভূমিকা আছে, আর সেটা সামনেই দেখতে পাবেন। বাড়িওয়ালি জালালকে তার রুম পর্যন্ত এগিয়ে দেয়, তারপর জানায় পরদিন সকালে তার জন্য সে ব্রেকফাস্ট পাঠিয়ে দেবে। এটা শুনে জালাল বেশ খুশি হয়ে যায়, সে তাকে এর জন্য ধন্যবাদ জানায়। বাড়িওয়ালি চলে গেলে জালাল নিজের ল্যাপটপটা খুলে তার লেখালেখি নিয়ে বসে পড়ে। সে যখন মনোযোগ দিয়ে লিখছিল হঠাৎ তার রুমের দরজাটা অটোমেটিকভাবে খুলে যায়। দেখা যায় একজন কালো কাপড় পরা লোক খুব দ্রুত হেঁটে চলে যাচ্ছে। এটা দেখে জালাল অবাক হয়ে যায়। নিচে কেউ আছে কিনা দেখার জন্য সে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়, কিন্তু নিচে এসেও সে তেমন কাউকেই দেখতে পায় না, তাই সে আবার তার রুমে চলে আসে। এদিকে বাড়িওয়ালি মহিলাকে দেখা যায় সে কালো কাপড় পরে একটা ছায়ার সাথে কথা বলছে। সে ছায়াটাকে বলছে চিন্তা করো না, আমরা সবাই আবার একসাথে হয়ে যাব। আর ছায়াটাও তাকে মন্ত্রের মতো কি জানি বলে যাচ্ছে, এটা সেই মহিলা ছাড়া হয়তো কেউই বুঝতে পারবে না। এদিকে জালাল নিজের রুমে এসে কাজ না করে সরাসরি শুয়ে পড়ে। লাইট অফ করার কিছুক্ষণ পরেই সে ফিল করতে শুরু করে তার ঠিক পাশেই কেউ একজন দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে উঠে তাড়াতাড়ি লাইট জ্বালায়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। জালাল আবারও লাইট বন্ধ করে শুয়ে পড়ে, আর একটা সময় পর ঘুমিয়েও পড়ে। গভীর রাতে দেখা যায় বাড়িওয়ালি মহিলা জালালের রুমে আসে। জালাল তখন গভীর ঘুমে মগ্ন, সে জালালের সামনে দাঁড়িয়ে একটা বই থেকে কিছু মন্ত্রের মতো পড়তে শুরু করে, আর পাশ থেকে কেমন অদ্ভুত রকমের একটা প্রাণী এসে জালালের বুকের উপর উঠে বসে তাকে চেপে ধরে রাখে। জালাল অনেক চেষ্টা করে সোজা হয়ে উঠে বসার, কিন্তু কিছুতেই সে সেটা করতে পারে না, যেন তার হাত পা সব কিছু অবশ হয়ে গেছে। এভাবে অনেকক্ষণ দাপাদাপি করার পর জালালের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, এমন ভয়াবহ স্বপ্ন এর আগে সে কখনো দেখেনি। কিছুক্ষণ বসে থেকে সে আবারও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন দেখা যায় তার বালিশের নিচে ছোট্ট একটা ত্রিভুজ আকৃতির তাবিজের মতো কিছু একটা পড়ে আছে। তার মানে বুঝতেই পারছেন গতকাল রাতে জালালের সাথে যেটা হয়েছিল এটা তার সম্পূর্ণ স্বপ্ন ছিল না, কিন্তু জালাল এখনও সেটাকে স্বপ্নই মনে করছে। জালাল তার ফোনটা হাতে নিয়ে দেখে তার মা তাকে অনেকবার কল করেছিল, সে সাথে সাথে তার মাকে কল ব্যাক করে। তার মায়ের সাথে যখন সে কথা বলছিল তখনই তার দরজায় কেউ একজন নক করে। জালাল তাড়াতাড়ি করে কথা শেষ করে দরজা খুলে দেখতে পায় বাড়িওয়ালির নাতি মোহাম্মদ একটা খাবারের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। খাবারের ট্রেটা নিজের হাতে নিয়ে জালাল মোহাম্মদকে জিজ্ঞাসা করে পাশের রুমের যে মহিলাটা থাকে তার বয়ফ্রেন্ড আছে কিনা। মোহাম্মদ বলে সে জানে না, আর এটা বলেই সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর ঠিক তখনই সেই মহিলাটা তার রুম থেকে বাইরে বের হয়ে আসে। মহিলাটা তাকে দেখেই জিজ্ঞাসা করে সে এই বিল্ডিংয়ে নতুন উঠেছে কিনা। কথায় কথায় তারা দুজন পরিচিত হয়। মহিলাটা জানায় যে তার নাম ইয়াসমিন। জালাল তাকে তার সাথে তার রুমে ব্রেকফাস্ট করার জন্য ইনভাইট করে, কিন্তু ইয়াসমিন বলে তার এই মুহূর্তে কাজ আছে, পরে এক সময় একসাথে ব্রেকফাস্ট করা যাবে। এই বলে সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। জালালও তার নিজের রুমে এসে ব্রেকফাস্ট করতে শুরু করে। চাটা মুখে দিয়েই তার কেমন একটা বিশ্রী স্বাদ লেগে যায়। তারপর ডিমটা হাতে নিয়ে এসে দেখে ডিমটাও কেমন যেন ময়লা হয়ে আছে।
তাই সেগুলো সে খেতে না পেরে দরজার সামনেই রেখে আসে। তারপর রেডি হয়ে নিজের অফিসে যাওয়ার জন্য বের হয়ে যায়। যাওয়ার সময় সে খেয়াল করে বাড়িওয়ালি মহিলা জানালার পাশে বসে কোরআন শরীফের মতো একটা বই পড়ছে। এই বিষয়টা সে তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ এই বয়সের মহিলা কোরআন শরীফ পড়বে এটাই স্বাভাবিক। সে তার মতো বাইরে চলে যায়। যেহেতু সকালে সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেনি, তাই খাওয়া দাওয়া করার জন্য সে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। সেখানেও সে তার চরিত্র দেখাতে শুরু করে। একটা মেয়েকে একা বসে থাকতে দেখে সে মেয়েটার সাথে ভাব করার জন্য তার কাছে যায়। যেই সে তার সাথে একটু কথা বলতে শুরু করে, তখনই মেয়েটার হাজব্যান্ড সেখানে চলে আসে। জালাল ভেবেছিল হয়তো মেয়েটা সিঙ্গেল, তার হাজব্যান্ড আছে দেখে সে কিছুটা বিব্রত হয়ে যায়। তাই সে তাড়াহুড়া করে সেখান থেকে কিছু না খেয়েই বের হয়ে যায়। এদিকে দেখা যায় দুটো মহিলা এসেছে বাড়িওয়ালি মহিলার সাথে দেখা করতে। তারা তাকে একটা ছোট ব্যাগ দিয়ে বলে, আপনার উদ্দেশ্য সফল হোক। এই বলে তারা দুজন সেখান থেকে চলে যায়। বাড়িওয়ালি সেই ব্যাগটা নিয়ে নিজের আন্ডারগ্রাউন্ডের একটা লুগারু রুমে চলে আসে। সেখানে দেখা যায় এই ব্যাগের ভেতরে ছিল একটা মৃত প্রাণীর মাথা। বুঝতেই পারছেন এখানে একটা বিশাল বড় ষড়যন্ত্র চলছে, আরও অনেক বড় একটা রহস্য সেখানে লুকিয়ে আছে। আর শেষ অবধি সেটা জানার পর আপনার মাথা ঘুরে যাবে, তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। রাতের বেলা সেই বাড়িতে একটা ছেলে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে। জানা যায় এই ছেলেটা হচ্ছে বাড়িওয়ালির ছেলে। সে বাইরে বাইরে থাকে আর নেশা করে বেড়ায়, আর যখনই নেশার টাকা কম পড়ে যায় তখনই সে বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করে। যখন এই চিৎকার চেঁচামেচি চলছিল তখন জালাল বাসায় ফিরে আসে। সে এসে দেখতে পায় মোহাম্মদ সিঁড়িতে মন খারাপ করে বসে আছে। জালাল বুঝতে পারে এই লোকটাই হচ্ছে মোহাম্মদের বাবা। সে তাকে সান্ত্বনা দিয়ে নিজের রুমে চলে যায়। রুমে এসে সে ল্যাপটপ খুলে তার লেখালেখির কাজে বসে যায়। কিন্তু তখনই উপরের ভাঙ্গা সিলিং থেকে তার মাথায় সিমেন্টের গুঁড়ো পড়তে শুরু করে। সে আর তার কাজে মন দিতে পারে না, তাই সে ফোন বের করে ইঞ্জিনকে কল করে আড্ডা দিতে শুরু করে। এদিকে বাড়িওয়ালির মহিলাকে দেখা যায়, সে তার ছেলে আর নাতিকে নিয়ে একসাথে খেতে বসেছে। বাড়িওয়ালি আর তার ছেলে বেশ মজা করে খেলেও মোহাম্মদ খাবার নিয়ে বসে থাকে, সে তাদের সাথে কিছুই খায় না। এদিকে জালাল ফোনে কথা বলা শেষ করে আয়নায় নিজেকে দেখতে শুরু করে। তখনই হঠাৎ বাড়িতে কারেন্ট চলে যায়। অন্ধকারে সে ম্যাচ জ্বালিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। তখনই পেছন থেকে ইয়াসমিন এসে তার কাঁধে হাত রাখে। প্রথমে জালাল ভয়ে চমকে ওঠে, কিন্তু ইয়াসমিনকে দেখেই তার মনে আবার ফুল ফুটতে শুরু করে। সে ইয়াসমিনকে কারেন্ট না আসা পর্যন্ত তার রুমে বসার জন্য ইনভাইট করে। শুরুতে ইয়াসমিন একটু গড়িমসি করলেও জালালের বারবার রিকোয়েস্টে সে রাজি হয়ে যায়। তবে যেইমাত্র সে জালালের রুমের দিকে যেতে নেয় তখনই কারেন্ট চলে আসে। তাই ইয়াসমিন আর জালালের রুমে যায় না। সে তাকে বলে, আজ তো কারেন্ট চলে এসেছে, তাহলে অন্য এক সময় যাওয়া যাবে। জালাল হতাশ হয়ে নিজের রুমে এসে আবার নিজের বিছানা গুছিয়ে শুয়ে পড়ে। কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। বিছানায় শুয়ে সে এপাশ ওপাশ ছটফট করতে শুরু করে। মনে হচ্ছিল তার সারা গায়ে কেমন যেন জ্বালা হচ্ছে। এদিকে বাড়িওয়ালি মহিলাকে দেখা যায় সেই প্যাকেটে করে নিয়ে যাওয়া প্রাণীটার মাথা আর হাড়গোড় সে গরম পানিতে সিদ্ধ করছে। তার পাশে একটা ছায়া মূর্তির মতো কে যেন দাঁড়িয়ে আছে। এদিকে জালাল কিছুতেই ঘুমোতে না পেরে উঠে বসে পড়ে। তখনই সে দেখতে পায় তার রুমে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে কোনো চামড়া নেই, মুখ থেকে যেন মাংস খসে খসে পড়ছে। এমন বীভৎস চেহারা এর আগে সে কখনো দেখেনি। দেখতে দেখতেই লোকটা জালালের কাছে এসে তার বুকের উপর উঠে পড়ে আর ফিস ফিস করে বলতে থাকে, তোর রক্ত আমার চাই, তোর জীবনটাই আমার চাই। তখনই সারা গা ঘেমে থাকা মোহাম্মদ রুমে এসে তাকে বলে, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান। বলতে বলতেই একটা কালো হাত মোহাম্মদকে টেনে রুম থেকে বাইরে নিয়ে যায়। আর ঠিক সেই সময়ই জালালেরও ঘুম ভেঙে যায়। সে দেখে এতক্ষণে সকালও হয়ে গেছে। রাতের বেলা ছটফট করতে করতে কখন সে ঘুমিয়ে গিয়েছিল তা সে নিজেও বলতে পারবে না। সে উঠে বিছানা থেকে নামতেই দেখা যায় ফ্লোরে কিছু পায়ের ছাপ অটোমেটিকভাবে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আর জালাল সেগুলো খেয়াল না করে জানালা দিয়ে বাইরে তাকায়। সে দেখতে পায় মোহাম্মদ একটা গাছের গোড়ায় বসে আছে। মোহাম্মদ তার দিকে কেমন একটা উদ্ভটভাবে তাকায়, তারপর কিছু না বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। এবার জালালের মনেও কেমন একটা সন্দেহ লাগতে শুরু করে। এখানে আসার পর থেকেই তার কাজেও সে ঠিকমতো মনোযোগ দিতে পারছে না, আর প্রতি রাতেই সে কেমন উল্টাপাল্টা স্বপ্ন দেখে। বাসার ভেতরেও মনে হয় কেউ না কেউ আছে। তাই সে সিদ্ধান্ত নেয় আজকে সে বাসাটা ছেড়ে দেবে। সে সাথে সাথে নিজের মোবাইলটা বের করে ইঞ্জিনকে ফোন দিয়ে বলে সে আজকেই বাসাটা ছেড়ে দিতে চায়। কিন্তু ইঞ্জিন তাকে মাসের মাঝে মাঝে বাসার না ছেড়ে আর একটু সময় নিয়ে মাস শেষে ছাড়তে বলে। জালাল বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় আর সাথে সাথে চলে যাওয়ার জন্য নিজের ব্যাগ গোছাতে শুরু করে। সব কিছু গুছিয়ে সে যখনই নিজে নামছিল
তখনই তার দেখা হয়ে যায় ইয়াসমিনের সাথে। জালাল চলে যাচ্ছে দেখে ইয়াসমিন জিজ্ঞাসা করে, হঠাৎ করে এভাবে তাড়াহুড়ো করে চলে যাচ্ছে কেন? তার কি কোনো কারণে খুব ডিস্টার্ব হয়েছে? এই বিল্ডিংয়ে তো তাকে ডিস্টার্ব করার মতো তেমন কেউ নেই। যদি তার কারণে কখনো ডিস্টার্ব হয়ে থাকে তাহলে সে ক্ষমা চায়। বলতে বলতেই সে তার হাত ধরে ফেলে। জালাল আবারও তার হাত ধরার কারণে গলে পড়ে যায় আর থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে ব্যাগ নিয়ে আবারও নিজের রুমে ফিরে যায়। ব্যাগ রেখে সে নিজের অফিসে চলে যায়। এদিকে বাড়িওয়ালি মহিলাকে দেখা যায় আরবি লেখা একটা কাগজের উপর মন্ত্র পড়তে পড়তে একটা সিরিঞ্জ থেকে জালালের রক্ত সেখানে ঢেলে দিচ্ছে। গতকাল রাতে যখন জালাল ঘুমিয়েছিল তখনই তার ঘুমের মাঝে সে জালালের হাত থেকে সিরিঞ্জ নিয়ে রক্ত নিয়েছিল। বাড়িওয়ালি এই মহিলা যখন কালো জাদু করছিল তখন তার পাশে একটা কালো ছায়ামূর্তিকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে রক্ত মেশানো কালো জাদুর কাগজ দিয়ে একটা তাবিজের মতো কিছু একটা বানায়। রাতের বেলা জালাল অফিস থেকে ফেরার পর যখন সে বাড়িতে ঢুকছিল তখন সে বাড়ির পেছন থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কৌতূহলী হয়ে সে বাড়ির পেছন দিকটাতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না। আশেপাশে খোঁজাখুঁজি করে সে মাটিতে বেশ কিছু তাবিজ পড়ে থাকতে দেখতে পায়। আর সেই সাথে একটা ছবিও সেখানে ছিল, যেখানে বাড়িওয়ালি মহিলা দুটো ছেলের সাথে পাশাপাশি বসে আছে। হঠাৎ কিছু একটা তার পেছন দিয়ে খুব দ্রুত চলে যায়। জালাল ভয় পেয়ে সেখান থেকে পালাতেই নেয়। তখনই আবার অন্য কেউ সেদিক থেকে আসতে থাকে। তাই সে ভয়ে কাঠের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। সে দেখে বাড়িওয়ালি মহিলা এসে দেয়ালের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। দেখতে দেখতেই বাড়িওয়ালি মহিলাটাও তাকে দেখে ফেলে। তাই জালাল দেরি না করে দৌড়ে সাথে সাথে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। নিজের রুমে ওঠার সময় সে মুহাম্মদের কান্নার আওয়াজ শুনতে পায়। মুহাম্মদকে কেউ একজন রুমে বন্দি করে রেখেছিল। জালাল দরজাটা খোলা মাত্রই মুহাম্মদ কিছু না বলে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। জালাল এর কোনো কিছুই বুঝে উঠতে পারে না, এই বাড়ি দিয়ে এসব হচ্ছেটা কি। ভাবতে ভাবতেই যখন সে নিজের রুমে এসে দরজা খুলতে নেয় তখনই ইয়াসমিন তার রুম থেকে বের হয়ে আসে। তারা দুজনে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গল্প করে। গল্পে গল্পে আবারও জালাল তাকে নিজের রুমে ইনভাইট করে, কিন্তু ইয়াসমিন বলে পরদিন সকালে সে অবশ্যই তার সাথে খাওয়া দাওয়া করবে, এখন তার কিছুটা কাজ আছে। এই বলে সে আবার নিজের রুমে চলে যায়। জালাল তার নিজের রুমে গিয়ে নিজের ল্যাপটপ নিয়ে কাজ শুরু করে দেয়। আজ কিভাবে যেন সে তার কাজে মনোযোগ দিতে পারছিল। অন্যান্য দিনের মতো আজকে তার কোনোরকম ডিস্টার্বও হচ্ছিল না। এদিকে ইয়াসমিনকেও বেশ হাসি খুশি হয়ে রুমের মাঝেই ঘুরতে দেখা যায়। কিছু একটা তো অদ্ভুত লাগছে, তাই না? দেখতে থাকুন, সামনে বিশাল বড় একটা ধাক্কা খাবেন। এমন একটা বিষয় রিভিল হবে যেটা আপনি এখন অবধি কল্পনাও করতে পারেন না। জালালের এই শান্তিপূর্ণ কাজের মাঝেই হঠাৎ তার দরজায় কে যেন নক করে। বেলাল তার কাজে রেখে উঠে দরজা খুলে, কিন্তু দরজা খুলে সে সেখানে কাউকেই দেখতে পায় না। কিছুটা নিচে উঁকি দিতেই সে দেখে মোহাম্মদ সিঁড়িতে বসে কাঁদছে। সে তাকে গিয়ে জিজ্ঞাসা করে, তোমাকে রুমের মাঝে কে আটকে রেখেছিল? মোহাম্মদ অবাক হয়ে বলে, কি বলছেন, আমাকে তো কেউ রুমে আটকে রাখেনি, আমি অনেকক্ষণ ধরেই এখানেই বসে আছি। এটা শুনে জালাল আকাশ থেকে পড়ে। কিছুক্ষণ আগেই সে এই ছেলেটাকে আটকে থাকা দেখে মুক্তি দিল, তার সামনে দিয়েই ছেলেটা দৌড়ে চলে গেল, আর এখন কিনা সেই বলছে সে কখনো আটকেই ছিল না। তার এই ভাবনার ঘোর কাটিয়ে উঠতে না উঠতেই মোহাম্মদ তাকে বলতে নেয়, আপনার রুমটাতে আগে একজন। এইটুকু বলা মাত্রই বাড়িওয়ালি মহিলা এসে তাকে ডেকে নেয়। মোহাম্মদ আর পুরো কথাটা শেষ করতে পারে না। জালালও বুঝে উঠতে পারে না মোহাম্মদ আসলে তাকে কি বলতে চেয়েছিল। সে এই চিন্তা নিয়েই তার নিজের রুমে চলে যায়। রাতের বেলা গভীর ঘুমের মাঝে সে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। এই বিল্ডিংয়ে তার জানা মতে কোনো বাচ্চাই নেই, তাহলে এত রাতে বাচ্চা কোথা থেকে এলো? বিষয়টা দেখার জন্য সে উঠে বাইরে বের হয়। সে দেখে করিডোরে একটা ছোট বাচ্চা শুয়ে আছে আর তার গলায় ত্রিভুজ আকারের একটা তাবিজ। বাড়িওয়ালি মহিলা সে তাকে বলছে তোর নতুন করে আবার জন্ম হোক। সাথে সাথে জালালের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এবারও সে স্বপ্ন দেখেছে। আসলে তার রুমের প্রতিটা কোনায় কোনায় কোনো না কোনো জায়গায় এরকম ত্রিভুজ আকারের তাবিজ ছড়িয়ে ছিটিয়ে আছে। এই তাবিজগুলির রহস্য আর উদ্দেশ্য সব কিছুই সামনে জানতে পারবেন। গল্প এখনো অনেক বাকি। প্রতিদিনের মতোই জালাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছিল। তখনই ইয়াসমিন এসে তার দরজায় নক করে। সে তার কথা রেখেছে, কারণ গতকাল রাতে সে বলেছিল সে পরদিন সকালে এসে তার সাথে ব্রেকফাস্ট করবে। কথা বলতে বলতেই তারা দুজন একসাথে ব্রেকফাস্ট করতে বসে। ইয়াসমিন নিজেই তার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছে। ওই ব্রেকফাস্ট দুজনে একসাথে করতে বসলেও ইয়াসমিন নিজে কিছু খায় না। জালাল তাকে খেতে বললে সে বলে তার এখনও খিদে পায়নি,
এতে জালাল কিছুটা ইতস্তত বোধ করতে শুরু করে। তখন ইয়াসমিন আচমকা তার গালে হাত দেয়, তারপর হুট করেই তাকে একটা চুমু দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। জালাল এর কোনো কিছুই বুঝে উঠতে পারে না, তবে তার এই ব্যাপারটা খুব ভালো লাগে। সে ভাবতে থাকে হয়তো ইয়াসমিন তাকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, সে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হতে নেয়। তখন সে দেখে ইয়াসমিনের রুমের দরজাটা খোলা। দরজা দিয়ে কিছুটা ভেতরে গিয়ে সে খেয়াল করে ইয়াসমিনের বেডের উপরে একটা লোকের ছবি পড়ে আছে। এবার জালাল আবারও কনফিউজড হয়ে যায়। ইয়াসমিনের কোনো বয়ফ্রেন্ড নেই, সে বিবাহিতও না, আবার কিছুক্ষণ আগে সে তাকে চুমু দিয়ে গেল। তাহলে এই লোকটাকে সে আবার নিজের রুমে গিয়ে জানালা দিয়ে নিচে তাকায়। সে দেখতে পায় তার বন্ধু এঞ্জিনে সে বাড়িতে ঢুকছে। সে ভাবে হয়তো সে তার রুমেই আসবে, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেলেও এঞ্জিন আর তার রুমে আসে না। তাই সে বাড়িওয়ালা মহিলাকে জিজ্ঞাসা করে এঞ্জিন তার কাছে এসেছিল কিনা। বাড়িওয়ালি মহিলা বলে তার কাছে কেউই আসেনি। এবার জালাল আরও অনেক কনফিউশনে পড়ে যায়। তাহলে এঞ্জিন এখানে কোথায় আসলো? ভাবতে ভাবতেই সে খেয়াল করে বাড়িওয়ালি মহিলার রুমে একটা লোকের ছবি। এই লোকের ছবিটাই সে ইয়াসমিনের রুমেও একটু আগেই দেখেছে। সে কোনো কিছুরই হিসাব মিলাতে পারছে না। এই কনফিউশন নিয়েই সে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে সে সাথে সাথে এঞ্জিনকে কল করে, কিন্তু দেখে কোনোভাবেই তার ফোনে কল ঢুকছে না, তার নাম্বারটা বন্ধ। এদিকে বাড়িওয়ালি মহিলা তার কোরআন শরীফের মতো দেখতে বইটা নিয়ে তার আন্ডারগ্রাউন্ডের একটা রুমে চলে যায়। ইয়াসমিনকেও তার পিছু পিছু সেই রুমে ঢুকতে দেখা যায়। তাহলে কি ইয়াসমিনের সাথে এই বাড়িওয়ালি মহিলার কোনো বিশেষ কানেকশন আছে? সামনেই জানতে পারবেন। তারা দুজন সেই অন্ধকার রুমটাতে গিয়ে বই খুলে কিছু একটা পড়তে শুরু করে। ইয়াসমিন সেই বাড়িওয়ালি মহিলাকে বলে, মা, এবারে কি তোমার জাদু কাজ করবে? আমি কি আবার আমার জোখানকে দেখতে পাবো? মহিলাটা বলে ওঠে, অবশ্যই পারবে, সে যেমন তোমার স্বামী তেমনই আমার ছেলে। কি বুঝতে পারছেন? ইয়াসমিন হলো এই বাড়িওয়ালি মহিলার ছেলের বউ, আর জোখান তার স্বামী। হয়তো যার ছবিটা জালালদার রুমে দেখতে পেয়েছিল সেই হচ্ছে জোখান। তারপর তারা দুজন আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে। কথাবার্তা থেকে বোঝা যায় বাড়িওয়ালি মহিলার ছেলে জোখান আগুনে পুড়ে মারা গিয়েছিল। এখন সে কালাজাদুর মাধ্যমে আবার তাকে জীবিত করার চেষ্টা করছে। তাদের এই কথার মাঝখানে মোহাম্মদকে দেখা যায় দূর থেকে লুকিয়ে তাদের কথা শুনছে। তাকে দেখা মাত্রই বাড়িওয়ালি তাকে ধরে নিয়ে আবারও একটা রুমে তালা বন্ধ করে ফেলে। আর মোহাম্মদ চিৎকার করে বলতে থাকে, দাদি দাদি আমাকে ছেড়ে দাও, আমি আর কারোর সাথে কথা বলবো না, কখনো বলার চেষ্টাও করবো না। কিন্তু দাদি তার কোনো কথাই শুনে না। তাকে বন্ধ করে সে আবারও নিচের রুমটাতে চলে যায়। এদিকে জালাল অফিসে গিয়ে এঞ্জিনকে জিজ্ঞাসা করে সে আজ তার বাসায় গিয়েছিল কিনা। এঞ্জিন বলে, কই না তো, আমি তো আজ তোমার বাসায় যাইনি। জালাল অবাক হয়ে যায়, তাহলে সে নিজের জানালা দিয়ে কাকে দেখতে পেল? তার মনে আছে সে স্পষ্টই এঞ্জিনকে দেখেছিল। যাই হোক, কাজ শেষ করে অফিস থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ বাড়িওয়ালির ছেলে অর্থাৎ মোহাম্মদের বাবা এসে জালালকে ঘিরে ধরে। সে ভয়ে কাঁপতে কাঁপতে তাকে বলে, এই বাড়িটা ছেড়ে চলে যাও। কিন্তু জালাল কিছু বুঝে উঠতে পারে না। দূরে একটা লোককে দেখা যায় ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে সে আর কথা না বাড়িয়ে দূরে একটা বিল্ডিংয়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আর জালাল মনে করে লোকটা হয়তো পাগল, তাই সে স্বাভাবিকভাবেই নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ঢুকে দেখে বাড়িটা আজকে সম্পূর্ণ অন্ধকার, কোথাও কেউ নেই। সে নিজের একটা ম্যাচ জ্বালিয়ে কোনোভাবে নিজের রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। এদিকে বাড়িওয়ালি মহিলা আর ইয়াসমিন আন্ডারগ্রাউন্ড রুমে বসে শয়তানের মতো হাসতে থাকে। তারা কোনো একটা ভয়াবহ প্ল্যান করে রেখেছে। জালাল তার রুমে ঢুকেই দেখতে পায় তার রুমে অসংখ্য তাবিজ ঝুলে আছে। সে এর কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে আন্ডারগ্রাউন্ডে ইয়াসমিন আর বাড়িওয়ালি মহিলা কালো জাদুর মন্ত্র পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরই ইয়াসমিন একটা লাল কাপড় পরে এসে সরাসরি জালালকে চুমু দেয়। জালাল কোনো কিছু চিন্তা করারও সুযোগ পায় না, সে জালালকে নিয়ে সরাসরি বিছানায় পড়ে যায়। তখনই দেখা যায় আশেপাশের সকল তাবিজগুলো থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করেছে। সেই ধোঁয়াগুলো এসে ইয়াসমিনের সাথে মিশে যায়, আর ইয়াসমিন নিজেও ধোঁয়া হয়ে জালালের শরীরের ভেতরে ঢুকে পড়ে। আর জালাল অনেকটা ধনুষ্টঙ্কার রোগীদের মতো ছটফট করতে শুরু করে। মনে হচ্ছে জালালের আত্মাটা তার বডি থেকে বের হয়ে আসতে চাইছে, আর সেখানে আরেকটা আত্মা ঢোকার চেষ্টা করছে। এভাবে ছটফট করতে করতে একটা সময় জালাল থেমে যায়। এদিকে বাড়িওয়ালি মহিলাও হাসি মুখে তার বইটা বন্ধ করে ফেলে। বোঝাই যাচ্ছে তাদের কাজ হয়ে গেছে। এদিকে জালাল উঠে নিজের হাত পা দেখে অবাক হয়ে যায়। মনে হচ্ছে সে নিজেকেই নিজে চিনতে পারছে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে দেখতে শুরু করে, তারপর আবার শয়তানের মতো হাসতে শুরু করে। এদিকে নিচে পুলিশ এসে বাড়িওয়ালা মহিলাকে জানায় মোহাম্মদের বাবা
অর্থাৎ তার ছেলে মারা গিয়েছে আর রাস্তায় তার লাশ পাওয়া গেছে। কিন্তু এতে সে মোটেও অবাক হয় না আর কান্নায়ও ভেঙে পড়ে না। মনে হচ্ছে পুরো ব্যাপারটাই তার কাছে স্বাভাবিক ছিল। এর মাঝেই এনজিনও এসে সেই বাড়িতে ঢুকে পড়ে। সে সরাসরি জালালের রুমে যায়। জালাল তাকে দেখে একটা মুচকি হাসি দেয়। এটা দেখেই এনজিন বের হয়ে যায় আর যাবার সময় তার দেখা হয় ইয়াসমিনের সাথে। ইয়াসমিন আর এনজিন দুজনে দুজনকে দেখে একটা মুচকি হাসি দেয় আর এখানেই সমস্ত রহস্য খুলে যায়। আসলে এনজিন হলো ইয়াসমিনের আপন ভাই। জালালের সাথে শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুই আসলে এনজিনের প্ল্যান করা। একদম শুরুতে জালাল যে মেয়েটাকে নিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে ধরা খেয়েছিল সেই মেয়েটাকেও এনজিন টাকা দিয়ে জালালের সাথে ইনভলভ করেছিল। আর এখানে বাড়িওয়ালি মহিলার দুই ছেলে ছিল, ইয়াসপার আর জোখান। দুই ছেলের মাঝে সে শুধু জোখানকেই ভালোবাসত, ইয়াসপারকে সে ভালোবাসত না। একদিন কাজ করার সময় গ্যাসের বিস্ফোরণে জোখান আগুনে পুড়ে মারা যায়। বাড়িওয়ালি মহিলা অনেক আগে থেকে কালো জাদুর চর্চা করত, তাই সে প্ল্যান করে কালো জাদুর সাহায্য নিয়ে নিজের ছেলেকে আবারও সে জীবিত করবে। কিন্তু তার নিজের ছেলের বডিটা তো সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে, তাই এবার তার নতুন একটা বডি দরকার। এজন্য সে ইয়াসমিন আর এনজিনকে নিয়ে প্ল্যান করে অন্য কারো বডিতে কালো জাদু করে সে তার নিজের ছেলের আত্মা ঢুকিয়ে দেবে। কিন্তু তার দ্বিতীয় ছেলে ইয়াসপার কখনও তাদের সাথে এই ব্যাপারে একমত হয় না। জালাল আসার আগে তারা আরও অনেক কীভাবে বাসা ভাড়ার কথা বলে এনে তাদের উপর কালো জাদু করে তাদের শরীরে আত্মা ঢোকানোর চেষ্টা করেছে। কিন্তু ইয়াসপার প্রতিবারই তাদের কাজে বাধা দিয়ে তাদের জাদু নষ্ট করে দিত। জালালের বেলায়ও সে একই চেষ্টা করেছিল, কিন্তু এবার এনজিন তাকে একদম দুনিয়া থেকেই সরিয়ে দেয়। আর বাড়িওয়ালি মহিলারও ইয়াসপারের প্রতি তেমন কোনো ভালোবাসা ছিল না, তাই এই ব্যাপারে তার কোনো কষ্টও লাগেনি। আশা করি এখন আপনাদের কাছে ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার। এখন আমি আপনাদেরকে বলি কেন আমার চার দিনের কথা বলার পরেও 10 দিন সময় লাগলো, কেন আমি আমার কথা রাখতে পারলাম না। আসলে এই গল্পের স্ক্রিপ্টটা শুরুতে আমি অন্য একজনকে দিয়ে লিখিয়েছিলাম, কিন্তু তার লেখা স্ক্রিপ্টটা নিয়ে কাজ করার পর আমার মনে হচ্ছিল যে তার স্ক্রিপ্টটা কেমন যেন বোরিং হয়ে যাচ্ছে। আপনারা যারা শুরু থেকে সিনেমন হররকে ফলো করেন তারা খুব ভালোভাবেই জানেন যে আমি স্ক্রিপ্ট একটু অন্যভাবে লিখি। অন্যান্য চ্যানেলের মতো গল্পটাকে সিন বাই সিন করে এইভাবে লিখি না। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটা হরর ফিল দেওয়ার, যেটা সেই রাইটার করতে পারেনি। তাই আমি বুঝতে পারি আমার নিজের স্ক্রিপ্ট আমার নিজেরই লিখতে হবে, এই কাজটা অন্য কাউকে দিয়ে খুব সহজে হবে না। তাই এই পুরো 5000 ওয়ার্ডের স্ক্রিপ্টটা আবার আমার নতুন করে একদম শুরু থেকে লিখতে হয়, আর এই কারণেই আমি আমার কথা রাখতে পারিনি। এখন আপনারা চাইলে আমাকে এর জন্য দোষ দিতেই পারেন, আমি কিছু মনে করব না। যাই হোক, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।